নতুন একটা ভিডিও তো আজকে একটা বাম্পার খাওয়ার ভিডিও নিয়ে আইছি বাম্পার খাওয়ার বাম্পার জবরদস্ত অসাধারণ খাওয়ার নামটা বাম্পার শুনলে আপনারা বলবেন কি কি বাম্পার অ্যাকচুয়ালি সুন্দর সময় খালি মনে হয় আমার মতন পাবলিকের যে খাইতাম খাইতাম খিতা খাইতাম তো একদম কম সময় একটা সল্টি মজাদার খাওয়া আমরা আজকে বানাইমু ডিমের চপ আমরা ডিম লই লইছি তো এখন ভিডিওটা ডিমের চপ বানাইমু আপনারা লগে গল্প করমু আর আপনারা লগে আমরা টিমরা শেয়ার করব যে চপটা কি রকম হইছে তো দেখতে থাকবে ভিডিও এর সঙ্গে তো আলু না হইলে তো হয় নাই যে আলু আমি ছুলায় রাখছি ডিমটা বাবলি দিয়ে ছুলায় রাখছে আর আলুটা তো এখন দি দিয়ে ইয়োগর্ট আর আমি ডিমটাই যে পিস করলাম ডিম কাচের তো প্রিয় দর্শক আমরা এই ডিমের চপ বানাইতে আপনারা তো জানোইনি যে কিটা লাগে তবু আমি আরেকবার রিপিট করিয়ে দেই আমরা এই ডিমের চপ বানাইতে লাগবো আলু ডিম তো লাগবই তারপর লাগবো বেসন আমরা এখানে লই লইছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর লাগবে একটু হলুদ আর একটু লবণ আর বিস্কুটের গুঁড়া অফকোর্স চপ বানাইতে লাগবে কিছু বিস্কুটের গুঁড়া তো হয়ে যাইব রেডি আমরার মুচমুচে চপ আর এখন তো চপ বানানি বলে শিল্প কলকাতায় তো দেখি এই শিল্পে আমরা কতটুকু শিল্পী হইতে পারমু তো এই শিল্পী আমরা শিল্পী হইতে পারমু কিনা দেখার লেগে এই ভিডিও আর করিশ্মা হইছে খাইতো 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 আপনাদের মতো ভিউয়ার্স আমি দেখি আজকে মধুমিতার মনসিয়ে চপ শিল্প পারেনি ডিমের চপের শিল্প করে আমি হবে তারা দেখুন তারা আপনারা কর আর আমিও শুনলাম আর দেখলাম মে আজকালি তেলের সিটা ওটা খালি আমার মুখের মধ্যে ফালো অ্যাকচুয়ালি বহুত দিন পরে করিশ্মা দি আইছে আমরা এখানে তো এতদিন তো আসিল না ইতকা চাঁদ আসিল তো আমি ভাবলাম ইতকা চাঁদে আজকে চপ খাওয়াইমু আজকে আমরা কিটা দিমু এটা চপ না আমি তুই এটা কাট আমি একদম ভালো না কাট আর এটার মধ্যে কে গুন্ডা করবে যে এখন ওকে এখন ডিজাইন করছে আমরা মাইল লাগছি তো আজকে আমি খাইমু তারার হাতে বানানো ডিমের চপ সঙ্গে আমি শিখবো আমি তো ও মাস্টার চুলার মধ্যে রাখিয়া আমি কই না আমি দেও এটা লই কইছ তুমি এটা প্রিয় দর্শক বাজারে মানে কিনাটা খাইছি রাস্তায় কিন্তু ঘর ঘরোয়া পদ্ধতিতে বানাইয়া কোনোদিন খাইছি না তো আজকে দেখি লবণ হইছে না এরপরে খেতে হইলো একদিন ম্যাগি বানাইলাম আলু সিদ্ধ হইলো না এবার দেখি চপ শিল্প কিরকম করি আমি সঙ্গে থাকবা ভিডিওটা লাস্ট অব্দি দেখবা স্কিপ করবা না কারণ স্কিপ করলে কিন্তু মধুমিতা আর মনশ্রী কিরকম ভাবে ডিমের চপটা বানাইছে এটা আপনারা শিখতে পারতা না তো তার লেগে পুরো ভিডিওটা দেখবা তো আজকে ঘরোয়া পদ্ধতিতে বানানি চলে কুক মধুমিতা সাহা আর মনশ্রী পাল আমার কাছ থেকে শেখার কিছু নাই আপনারাও পারেন নিশ্চয়ই কিন্তু আমরা বানাইয়া খাইমু আপনারা আমরা সঙ্গে থাকবা এটা তো 100 বার যারা পারেন তারা তো মোস্ট ওয়েলকাম কিন্তু অনেকেই আমার মতো আসবেন যারা পারোই না কাঞ্চুর খালি মানে বাইরে থেকে কিনা কিনা রেডিমেড খাইতা তারার লেগে আর কি বিশেষ করি কারণ সবসময় তো অনেক কিছু প্রবলেম থাকে আমরা বাইরে থেকে আইনা খাওয়াটা পসিবল হয় না কিন্তু মনে খুব ইচ্ছা করে আর কি খাওয়ার তো ওই ইচ্ছাটা ওই সময় সম্পূর্ণ কিভাবে করা যায় ওইটাই আপনার আরে প্রসেসটা তারা আজকে দেখার আলু সবার ঘরে থাকে ডিমও সবার ঘরে থাকে একদম শর্টকাট প্রসেসে ঘরে বানাইবা ডিমের চপ আর কেউ গেস্ট আইলেও আপনারা খাওয়াইতে পারবা বানাইয়া প্রিয় দর্শক আমি ডিম কাটি লাইছি ডিমের অবস্থাটা খুবই সূচনীয় খুব সূচনীয় অবস্থা কিন্তু আপনারা কাটতে সময় একটু সুন্দর করে কাটবেন আচ্ছা কোসেন তুমি তো বুঝছো এখানে জাজমেন্ট করার লাগে আলুটা কি রকম হইছে আর কি মোটামুটি এখন প্রিয় দর্শক মনশ্রী পাত্রী হিসাবে একদম পারফেক্ট রেডি এখন খালি চটমংনি পাট বিয়া বাকি রইছে তাই লবণ আর হলুদ দিয়ে এটা মাখলাম আচ্ছা একটা ছেলের পাত্রপক্ষ দেখতে আইছিল বুঝছো তো ছেলের মা আমার জিজ্ঞাসা তুমি রাঁধতে পারো নি এটা অনেক দিনের আগে তখন আমি হয়তো জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি
আমি হইছে রান্ধতে কে না পারে যে কোনো জিনিস সিদ্ধ দিয়ে লবণ দিলে তো খাওয়া যায় আবার রান্ধার লাগে না আর যে যত ভালো রান্ধতে পারে এরপরে তো বাকি প্রসেস কথা তো ঠিকই আছে না সব কিছু রান্ধা যায় একটু সিদ্ধ দিয়ে লবণ হয়ে গেলে খাওয়া যায় বাকি তো প্রসেস আপনার একটা কিন্তু বহুত বড় টিপ পাইছেন কিন্তু আমরা মধুমিতা সাহা থেকে গরম মশলা শ্রুতি আমরা সবসময় যে কই গরম মশলা কিছু না কিছু একটা টিপ আপনারা লিগে অলওয়েজ নিয়ে আয় যদি আপনারা আইয়ে কেউ এমন পাত্র পক্ষ থেকে জিগায় যে রান্না করতে পারোনি পাতলা হয়ে গেছে হ্যাঁ রান্ধতে কে না পারে যে কোনো জিনিস সিদ্ধ করা ওইটাই লবণ দিয়েছো লবণ দিলে নিও এটা রান্না করা আর লবণ না দিয়েও সিদ্ধ করলে ওইটা রান্না করা তো রান্না অফ কোর্স সবাই পারে মানে রান্না সবাই পারে ব্যাটার এটারে ব্যাটার করা যায় বানানি যায় এটা পড়া আজকে আমি পড়াশোনা করলাম ছেলের মাইয়া আমার জিগায় না আমি কিতা পড়ছে কিতা না আমার জিগায় রান্না পারে না এগো সিদ্ধ দিলেই খাইতে পারমু বাকি তো বেটার ম্যান রান্না তো সবাই পারে তাইলে কোন সা মন্ত্র এটার মধ্যে সিদ্ধ করে দিবা তাই তো রান্না হয়ে গেছে সবার চন্দিয়ার ধারা টেনশন করবা না রান্না নিয়ে মোটেই না আর জিগাইলে এই অ্যানসারটা কিন্তু দিবা আপনারা আর আর যদি টাকা পয়সা কামাইতে তো আর রান্দার ব্যবস্থাই নেই যে করিশ্মা দি রান্দে না মানুষ রাখি লইছে তো আমরা এটা গরম হয়ে গেছে প্রিয় দর্শক কিছু দিছি না যাই হোক আমার ডো রেডি হয়ে গেছে আমি এটার মধ্যে ভিজাই রাখি খাবো না গো আজকে করিশ্মারা খাওয়ানি হইতো না জায়গা অনেক কম হয়ে গেছে প্রিয় দর্শক এই জোর মধ্যে দিয়ে আমি বিস্কিটটা দিয়ে এটারে কভার করে লাইলাম আলুই দেখছি ডিমের তো কোনো গন্ধ বাতাস নাই ডিম দেওয়া হইছে আমরা বিস্কুট দিয়ে এটারে পুরো কভার করে লাইছি প্রিয় দর্শক আপনারা সুন্দর শেপ দিতে পারবা আমি তো নতুন পাবলিক আমি বেশি শেপ দেওয়াত গেলাম না এখন আমি তেলে ছাড়ি দিলাম নতুন পাবলিক গেলাম ডোটা বানায়া দেখাও ডোটা করে বানায়া দেখাও আমার থেকে শেপটা খুবই একটু মানে প্লিজ আপনারা মাফ করবা প্রিয় দর্শক আমি একটা ডিম লই লইছি এবং এটার উপরে আমি আলুটা দিয়া কভার আপ করব তারপর আমি এটারে ডিমটারে পুরো আলু দিয়া কভার করে লইমু আপনারা সুন্দরভাবে আরে পাবলিকের তাঙ্গুল রিয়েল গাইস পাবলিক কিটা হাতাম আমরা আজকে ডিমের পকোড়া ওর তো এইভাবে ডো রেডি করলাম তারপর বেসনে এটারে চুবাইয়া এটার মধ্যে বিস্কিটের গুঁড়া দিয়ে কভার করিয়া আপনারা সুন্দর মতো ডো বানাইবা আমার মতন তো বানাইবা না প্লিজ কারিশ্মা হাসের দেখে আমার ডো তো আমরা তেলে ছাড়ি দিব এটা ডো হইছে না বো হইছে না রো হইছে খাওয়া দিয়া কথা প্রিয় দর্শক এটা খাইতে পারমু নি আমার ডাউট আছে এটা হইতেছে কি চাইনিজ কিনা ডিম চপ গরম মশলা স্পেশাল চাইনিজ ডিম চপ একটু আগে তো হাঁচি হর না বানালি কিন্তু দেখে চপের দিকে কোন সময় খাই কোন সময় খাই একটু আলু কম করিয়া দে খাইয়া এটা মানে কি ধরনের উইবো এটা তো আমি বুঝতে পারলাম না আমার এখানে পরিস্থিতি দেখে আমি চিন্তা মোটু পাতলু কি জড়ি বানাইলাম দেখো মোটু পাতলুর জড়ি ওরে এখানে রেডি প্রিয় দর্শক আমার দিকে কইবেন তো আমি খামেন ওই দেখুন আমি চপ খামেন তুমি একদম খামেন তোমারে নেক্সট ইয়ার স্টলে উলে যদি লাগে মানুষ মনে দিলে নিবে খাইলেতে খাইয়া তো রিভিউ দিতাম গরম দেখতে এত খারাপ হয়েছে না কিন্তু প্রিয় দর্শক দেখো চপ হয়েছে না অন্য কিছু হয়েছে আমি কইতে পারলাম না কিন্তু খাইয়া দেখি এখন কিরকম হয়েছে যাই হোক আমি আগে যদি চাইনিজ দিন চপ মধুমিতা সাহা আর আমরা মনশ্রী পালে বানাইছে গরম মশলা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা স্টার্সের খুবই দরকার স্টার্স মানেই আপনারা সাপোর্ট প্লিজ প্রিয় দর্শক যত মানে যতটুকু পারেন আপনারা স্টার্স দিয়ে সাপোর্ট করবা
ভুলবা না কিন্তু তো আজকে আমি আপনাদের যদি আরেকটু যদি বড় করে খাইতে চান আমার একটু একটু করে খাইতে চান আপনারা কি দাম বলবা একটু পিয়াজ স্টারস বানাইবা একটু মানে আমি আরেকদিন বানাই আপনারা এটা তো একদম পারফেক্ট আজকে সুমামিশের তাইস আসিল কো আজকে তো ভিডিওটা আপনাদের নেক্সট লেভেল হতে একটা ফ্রেশ ভিডিও নিয়ে আপনারা সবাই দেখাবো তো তখন বাই বাই আরে এরকম সব বানায়া খাইবা চাইনিজ চিকেন মোরমোর ভিতরে আমার আপনার ঘরে নিমন্ত্রণ করব আমি আনিয়া বানাইয়া দিব একটু পরে আমি দেব গ্যাস করে দেই ঘন্টা টাকা।